গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে একটি সভাও অনুষ্ঠিত হয় এই দিন। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান যতির্ময় কর, কাঁথি পুরসভার উপপৌরপতি সুপ্রকাশ গিরি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সভা শেষে ভুল জাতীয় সঙ্গীত গান কাঁথি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা দাস, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও ভাইরাল হওয়া ছবির কোনো সত্যতা যাচাই করেনি আনন্দবার্তা। এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদ শুরু করে। ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য কাউন্সিলর রীনা দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিজেপি নেতা সৌমেন্দ্র অধিকারী। আমরা কাঁথিবাসী হিসাবে লজ্জায় ঘেন্নায় সারা দেশের কাছে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমাদের কাঁথির সংস্কৃতি কৃষ্টি একেবারে ভুলুণ্ঠিত পদদলিত। এই চৌরঙ্গি মোড়ে মঞ্চ বেঁধে দলের প্রোগ্রামের শেষে, দলীয় মিটিং এর শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল। আহা, কি সুন্দর জাতীয় সঙ্গীতের বর্ণনা! আমরা লজ্জায় আমাদের মাথা লুকোনোর জায়গা পাইনি কাইতে শোনার পর। আর সেখানে আরেকজন ছিলেন হাফ মন্ত্রী, হাফ প্যান্ট মন্ত্রী, তার মুখের বচন আপনারা শুনেছেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।